যেই সোনার হরিণ ভেবে একসময় মানুষ ইউরোপে যেত, সেই সোনার হরিণ এখন আর নেই, যার কারণে আমাকে এখন এখানে চলে আসতে হয়েছে। টু থাউজেন্ড 2013-এর লাস্টের দিকে তখন আমি জার্মানিতে মুভ করি। আমাকে প্রায় 1.5 মাসের মতন ঘুরে ঘুরে ইন্ডিয়া পাকিস্তান এদিক সেদিক ঘুরে ঘুরে আমাকে ওইখানে যেতে হয়েছিল। ওখানে যাওয়ার পর যেটা হলো যে আমি কোনো জব করতে পারি না, তারপর অনেকেই আছে চুরি করে কাজ করে, ইভেন আমিও করেছিলাম, বাট সেখানে একটা ভয় কাজ করে। তো সেই ভয় থেকে হয়তো দেখা যায় আমি হয়তো 2 মাস কাজ করছি, আমি 4 মাস আমি কাজ করতে পারছি না। ওরা আমাকে আমার বাসায় গিয়েছিলো ঠিক সকাল 6টা বাজে। সো তখন একদম পুরো ঘুম অবস্থা ওরা আমাকে উঠিয়েছে, প্লাস তখন ওরা আমাকে ধরে ওরা আমাকে ইঞ্জেকশন দিয়ে এরকম একটা অবস্থা করে ফেলে যে তখন ওইখান থেকে আমার কথা বলা বা মুভ করা আমার পক্ষে সম্ভব হয় না। তখন ওরা আমাকে ওই অবস্থায় আমাকে হ্যান্ডকাপ পরে পায়ে দড়ি বেঁধে ওরা আমাকে ওই অবস্থায় প্লেনে তুলে দেয়। আসার পরে যেটা হলো কি করব, এখানে এতগুলো টাকা লোন নিয়ে গিয়েছিলাম, কোনো কিছুই তো হলো না, তো কীভাবে টাকাটা পরিশোধ করব, অনিশ্চিত একটা ভবিষ্যৎ।